মোশারফ এবং আপনারা দেখছেন এমটিআর মোটো ব্লগ এবং আমার সামনে আছে মুর্শিদাবাদ রাইডার। তো চলো নতুন কিছু করি। হ্যালো বন্ধুরা, তো আমি এখন দাঁড়িয়ে আছি রাজগ্রাম পার্ক যাওয়ার রাস্তায় এবং আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শালবন এবং আমার সাথে দেখতে থাকেন, আমি আপনাদের রাজগ্রাম পুরো পার্ক ঘুরে দেখাচ্ছি। আজ আমি বাড়ি থেকে চলে এসেছি রাজগ্রাম পার্কের ব্লগ বানানোর জন্য এবং আমি এখন দাঁড়িয়ে আছি শালবনে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাজগ্রাম পার্কের দিকে, আর ওই পার্কের নাম হচ্ছে খানবাগান এবং আমার সাথে আছে মুর্শিদাবাদ রাইডার। তো চলো আপনাদেরকে রাজগ্রাম পার্কে কি কি আছে সব কিছু দেখাবার চেষ্টা করছি যেন আপনাদের ভালো লাগে। চলো আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজগ্রাম পার্কের দিকে। এইদিকে হচ্ছে শালবন যাওয়ার রাস্তা এবং এইদিকে আমাদের রাজগ্রাম বাড়ি যাওয়ার রাস্তা। প্রথমে আপনাদের কিছুটা শালবন দেখাচ্ছি, তারপরে পার্ক রাজগ্রাম পার্কের দিকে নিয়ে যাচ্ছি। তো চলো দেখে আসি। সো গাইস, এটা হচ্ছে শালবন। তো তোমরা যারা এসেছো তারা তো জানো, আর যারা না এসে থাকো তারা খুব তাড়াতাড়ি ভিজিট করো। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে খাদান লালমলম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমি বেশি ভিডিওটা লম্বা না হয় তাই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। তো তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা রাজগ্রাম খানবাগানের, এটা কিছুটা এরকম এবং ভেতরে কি কি আছে আপনাদের দেখাচ্ছি। প্রবেশ করেই এইদিকে কিছুটা এরকম আমরা সামনে কি কি আছে সেটা দেখাচ্ছি। প্রথমে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিছু দোলনা রয়েছে এবং বাচ্চা বড় সবাই একসঙ্গে খেলতে পারে এবং পার্কের খানবাগানের লোগো আই লাভ খানবাগান এবং এখানে একটা নৌকা পড়ে আছে ডাঙ্গায়। ভেতরটা কিছুটা এরকম, আর সামনেটা আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম কি সুন্দর একটা ফুলের শাড়ি লাগানো আছে, ওপরে একটা সাইনবোর্ড দিয়েছে আপনারা পড়ে নেবেন এবং কিছু দোলনা আছে আমরা আপনাদের পরে দেখাচ্ছি। এগুলো আমরা সামনে যাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যামিলি পার্ক, এর মধ্যে অনেকগুলি আমের গাছ, ফুলের গাছ, পেয়ারার গাছ এখানে সব কিছুই আছে। কিছুটা সামনে আসার পর দেখতে পাচ্ছেন একটা ডান দিকে সাইনবোর্ড গেছে, খুব সুন্দরভাবে লেখা আছে এবং আপনি যতটাই যান এরকম সুন্দর দেখতে সবটাই। আর কিছুটা এদিকে এরকম, আর আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি আরও কী কী আছে পার্কের মধ্যে। আমরা ভিডিও করার জন্য এসেছি দুপুর টাইমে, সেই জন্য কাউকে দেখা যাচ্ছে না, আর দু ঘন্টা পর প্রায় চারটার দিকে সবাই ঢুকতে শুরু করবে। কি সুন্দর দেখতে পাচ্ছেন ভিউ একটা। চলো ফ্রি না টিকিট, দেখতে পাচ্ছ এদিকটা খুব একটা এখানে বসার জায়গা অনেকটা আছে। আর আমরা সামনের দিকে যাচ্ছি, তো এদিকে দেখতে পাচ্ছ একটা ঝিলের মতো, মানে আমরা ঝিলই বলি, তো খুব সুন্দর এখানে। কিন্তু এন্ট্রি পয়েন্টে কোনো টিকিট নাই, তার কারণ হচ্ছে এখনও কস্ট নাই, কোনো চার্জ নাই এন্ট্রির জন্য। আর এখানে তোমরা যদি বোটে চাপো তাহলে 10 টাকা করে নিবে পার একজনের জন্য। তো চলো আমরা আগে সামনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা রাইডার যে কিনা লাভের মধ্যে পড়ে গেছে, ও লাভের মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে। সরি আই এম নট সিঙ্গেল,
আপনারা এখানে এসে এই ধরনের পোজগুলো নিতে পারেন, এবং পাশে অনেক ধরনের পাথর রয়েছে যেগুলো রং করানো হয়েছে এবং দেখতে খুব বেশ লাগছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা রাজে একটা ঝিল দেখতে পাচ্ছেন এবং দুটি নৌকা লাগানো রয়েছে, একটি ঘাট রয়েছে, এবং সামনে কি কি আছে আরো দেখাচ্ছি আমি। আগে যাই, আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য বিভিন্ন ধরনের জায়গা করে রেখেছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো এখানে একটা লাভ ব্রেক দিয়েছে, যারা ভালোবাসা দিবস পালন করতে চান এখানে চলে আসবেন, এবং 14ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি প্রত্যেক দিন ফ্রি, এবং এখানে কোনো কষ্ট লাগে না, একদম বিনামূল্যে আপনারা বসে শুয়ে দাঁড়িয়ে যে কোনোভাবে যে কোনো স্টাইলে ছবি তুলতে পারেন। এবং আপনাদেরকে প্রথমে একটা খান বাগানের লোগো দেখিয়েছিলাম, কিন্তু এখানে আরেকটা লোগো দিয়েছে, এটা বেশ সুন্দর লাগছে। সে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য একটা নাগরদোলনা, এবং এখানে বুড়ো বাচ্চা মেয়ে। আপনাদের সামনে আরেকটা জিনিস দেখিয়ে আসছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ঝর্ণা, যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি সেই জন্য চলছে না, এটা এটা বৈকাল টাইমে চলে, বৈকাল থেকে রাত পর্যন্ত এটা পুরো পানি, এখান থেকে জল এখানে ঝর্ণা বয়। তো এখন বইছে না যেহেতু দুপুর টাইম, কেউ আসে না, এখন আমরাই দুজন আছি। কাট মারতে হবে এখানে, বৈকাল টাইমে ঝর্ণা বয়, দুপুর টাইম, এখন আমরা দুজন জাস্ট ভিডিও বানানোর জন্য এসেছি। আমার সঙ্গে আছে মুর্শিদাবাদ রাইডার এবং আমি, তাছাড়া এই পার্কের মধ্যে আর অন্য কেউ নাই। এখানে একটা ঝিল রয়েছে ছোট্ট পাড়া, যেটা এখান থেকে পুরো ঝর্ণাটা কন্ট্রোল হয়, এখান থেকে জল যায় এবং এখানেই জল এসে পড়ে। তো আপনারা এই ঝিলটা দেখতে পাচ্ছেন, ওই দিকে দুটো ঘাট রয়েছে এবং এদিকে একটি ঘাট। হ্যালো বন্ধুরা, তো আপনারা দেখলেন পার্কের ভেতরে কী কী আছে, এবং আমাদের রাজগ্রামে যে এত সুন্দর একটা পার্ক আছে, আমরা খুব গর্বিত যে আমাদের রাজগ্রামে এরকম একটা পার্ক আছে, আমরা এসে টাইম পাস করতে পাই এবং ঘুরতে পাই, আর বাইরে থেকে অনেক লোক আসে। তো চলো আমরা এখানেই শেষ করছি আজকে দেখাবার মতো কিছু। পুরো পার্ক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অতটা দেখাতে পারছি না, এখানে আমরা সমাপ্ত করলাম, পরে নেক্সট পার্টে দেখা হবে। তো চলো ঘুরে আসি। Like, comment, and subscribe.